কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন আজকে আমরা দেখব আপনারা মোবাইল দিয়ে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার অডিয়েন্সের কাছ থেকে হাইড করবেন চলুন তাহলে দেখে আসি আপনারা কিভাবে আপনাদের সাবস্ক্রাইবারগুলো অডিয়েন্সের কাছ থেকে হাইড করবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে এম ডট ইউটিউব ডট কম এ অ্যাড্রেসে যাব চলে যাই এম ডট ইউটিউব ডট কমে চলে আসছে ইউটিউবে চলে আসার পর এখানে দেখেন আমার চ্যানেলের নামটা চলে আসছে ভয়েস অফ ব্যাঙ্গল আপনাদের চ্যানেল যদি এখানে না আসে তাহলে আপনারা এখানে নিয়ে আসবেন আপনাদের চ্যানেলটা অর্থাৎ সাইন ইন করে চ্যানেলটা নিয়ে আসবেন এরপর এই তিন ডট আইকনে যাবেন এখানে দেখেন ডেস্কটপ সাইড অপশন আছে এটাই টিক মার্ক দিয়ে দিবেন এখানে টিক মার্ক দেওয়ার পর দেখেন ডেস্কটপের মতো ওপেন হয়েছে আপনার ইউটিউব এরপর আপনি আপনার চ্যানেলের লগোতে যাবেন আপনার চ্যানেলের লগতে যাওয়ার পর এই সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর একটু জুম করে আপনাকে দেখাচ্ছি এখানে দেখেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার একটা অপশন আছে এই অপশনটাতে যাবেন এই অপশনটাতে আসার পর দেখেন একটা পপ আপ চলে আসছে যদি আপনার ইউটিউব স্টুডিও অর্থাৎ ওয়াইটি স্টুডিও ইনস্টল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি পূর্বেই ওয়াইটি স্টুডিওতে আপনার চ্যানেলটি লগ করে রাখবেন কারণ এই পপ আপটা যদি আপনার ওয়াইটি স্টুডিও লগ ইন করা থাকে ওই অ্যাপস দিয়ে চলে আসবে আপনার এই চ্যানেল অপশনটায় যাবেন এরপর আমি একটু জুম করে দেখাই এখানে অ্যাডভান্স সেটিংস নামের অপশন আছে এই অপশনটায় যাব এই অপশনটায় আসার পর স্ক্রুল ডাউন করে একটু নিচে যাব এখানে দেখেন সাবস্ক্রাইব কাউন্ট এই অপশনটায় ডিসপ্লে অপশন চলে আসছে ডিসপ্লে দি নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটা লেখা আছে টিক টিকমার্কটা উঠাই দিব ওকে টিকমার্কটা উঠাই নিলাম এবার একটু জম ইন করি হ্যাঁ এরপর এইখানে এই সেভ অপশনটাতে যাব সেভ এখন যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো অডিয়েন্স ভিডিও দেখে বা ভিজিট করে তাহলে আপনার ইউটিউব চ্যানেলের কয়জন সাবস্ক্রাইবার আছে সেটা দেখতে পারবে না এই আজকের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ